দেশের কৃষি ও শিল্প খাতকে বাঁচাতে প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ই ইলাহি চৌধুরী। এক পর্যায়ে তিনি বলেন, প্রয়োজন হলে দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখার শপথ নিতে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দেশের শিল্প খাতে জ্বালানি সংকট এবং সম্ভাব্য সমাধান নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই। এতে শিল্প মালিকদের আশ্বস্ত করে জ্বালানি উপদেষ্টা জানান, আগামী দুই তিন মাসের মধ্যেই ভোলা থেকে প্রায় 8 কোটি ঘনফুট গ্যাস সিএনজি আকারে ঢাকায় আনা হবে। এছাড়াও ডিসেম্বরের আগে কয়লাভিত্তিক আরও কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র থেকে 1000 মেগাওয়াট এবং সৌর বিদ্যুৎ প্রকল্প থেকে আরও 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হলে তেল গ্যাসের ওপর চাপ কমে আসবে। তখন শিল্প খাতে জ্বালানি সরবরাহ আরও বাড়ানো সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তৌফিক ই ইলাহি চৌধুরী। তবে ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধ বন্ধ না হলে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে বলেও সতর্ক করেন তিনি। এই যুদ্ধ যদি চলতে থাকে কোথায় গিয়ে শেষ আমরা জানি না তো, এবং উই ক্যান টেক রিস্ক উইথ দি হোল নেশন। সুতরাং আপনাদেরকে সবাই সোচ্চার হতে হবে, সবাইকে বেল টাইটনিং করতে হবে, সবাই তৈরি থাকতে হবে যে যদি দরকার আমরা বিদ্যুৎ টিদ্যুৎ ব্যবহার কম করব। কারণ আমাদের সরকারের প্রিন্সিপল ইজ ভেরি সিম্পল, কতখানি পারতেছি না পারতেছি শিল্প এবং কৃষিকে আমরা সমর্থন দেব, দরকার হয় বাকি সবাই আমরা দিনের বেলা বিদ্যুৎ ব্যবহারই করবো।